বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে ইফাদের সৌজন্যে চ্যানেল আয়ের ইসলাম ও প্রকৃতি অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি প্রীতিয় শুভেচ্ছা। আমরা জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটির কথা বলছিলাম। এটা হাল আমলের একটা বহু আলোচিত বিষয় এবং এটা শুধু প্রকৃতির বিষয় ছাড়িয়ে এটা একটা এর মধ্যে অনেকগুলো পলিটিক্যাল ইস্যুজও চলে এসছে। সারা পৃথিবীতে এ নিয়ে তোলপাড় চলছে যে বায়োডাইভার্সিটিটা অবশ্যই প্রিজার্ভ করতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে। তো এইটা এই যে ভেরি কনসেপ্ট যে প্রত্যেকটা প্রাণেরই বাঁচবার একটা অধিকার আছে, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আমি সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 191 নম্বর আয়াত উদ্ধৃতি করে বলেছিলাম যে কোনো কিছু বিনা কারণে সৃষ্টি করা হয় নাই। এই কথাটা খুব গভীরভাবে অনুধাবন করতে হবে। তা যদি হয় তাহলে অন্যকে বাঁচতে দিতে হবে। সে এই এই জন্য এখন একটা ফিলসফি হয়েছে, সেটা হলো ইকো ফিলসফি। তো এই ইকো ফিলসফি, যে ইকো ফিলসফিটার সংজ্ঞাটা এখন একটু বিস্তৃত। আগে আমাদের যে ছিল লিভ অ্যান্ড লেট লিভ, তুমি বাঁচো অন্যকে বাঁচতে দাও, সেই অন্য কিন্তু এই বায়োটিক ওয়ার্ল্ডের মধ্যে মানুষকেই বেশি মিন করা হতো। এখন বলা হচ্ছে যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে, যেগুলো জীব, তাদের প্রত্যেককেই বাঁচতে দাও। অর্থাৎ কোনো একটা জিনিস যদি একটা পোকা মাকড় থাকে, তাকে পাড়িয়ে একদম শেষ করে মারিয়ে দিতে, মানে শেষ করে দিতে হবে তা না, তাকে কন্ট্রোল করার অনেকগুলো পদ্ধতি আছে, সায়েন্সে অনেকগুলো পদ্ধতি আছে। কিন্তু যদি আমরা যেমন ইনসেকটিসাইডের কথায় ধরি, ইনসেকটিসাইড, আমি ইনসেক্ট এসে আমার এখানে উৎপাত করছে, সুতরাং আমি একটা কেমিক্যাল ব্যবহার করলাম, সেই কেমিক্যাল ব্যবহার করে সমস্ত ইনসেক্টস আমি ধ্বংস করে দিলাম। তো ওই ইনসেক্টের জন্য ইনসেকটিসাইড, যে পোকামাকড় ধ্বংস করার জন্য যে ওষুধটা, সেটা তো আমি রিলিজ করলাম প্রকৃতিতে। সেই প্রকৃতিতে তো অন্যান্য জীবজন্তু আছে, সেই প্রকৃতিতে কীটপতঙ্গ আছে, কীটপতঙ্গ না হয় মরে গেল, কিন্তু সে প্রকৃতিতে তো ওয়াটার বডিজ আছে। সুতরাং যখন ওই ইনসেকটিসাইডটা ওয়াটার বডির মধ্যে চলে গেল, তখন সেখানকার মাছ যে আছে সেই মাছের অস্তিত্ব বিপন্ন হলো। তাহলে খুব ভেবে চিনতে আমাদের এগোতে হবে। এই এটা মনে রাখতে হবে, ওই কথাটা যে ইকো ফিলোসফির কথা, লিভ অ্যান্ড লেট লিভ। এখন আমাদের অনেক রকম আমাদের মিসকনসেপশন আছে যে এতগুলো জিনিস, এটা যদি আমরা প্রকৃতিকে যদি ভালো করে আমরা না বুঝে কাজ করি, তাহলে কি বিপদ হয়। তো আমি বললাম, যদি মনে করা হোক, এক সময় আমরাই মনে করেছিলাম যে ফ্রগ লেগ এক্সপোর্ট করলে তো ভালোই হয়, মানে অনেক জাতের আমরা খাই না, কিন্তু অন্যরা, অন্য দেশে ফ্রগ লেগ অনেকের কাছে হয়তো ডেলিকেসি, চীনেরা খায়, অন্যরা খায়, তো ফ্রগ লেগ এক্সপোর্ট করি, অনেক টাকা পয়সা পাওয়া যাবে। বেশ কিছুদিন পরে তো আমাদের মনে হলো যে না, এই কাজটা তো খুব ভালো হচ্ছে না। ফ্রগস যদি অতিরিক্ত উৎপন্ন করা হয় তাহলে ঠিক আছে, কিন্তু এই ফ্রগসের তো একটা কাজ হলো যেটা ইনসেক্ট খায়। তো আমি ফ্রগ লেগস কাটা, মানে ফ্রগ নিধন করা, তো ফ্রগস ব্যাং নিধন হলো। ব্যাং নিধন হওয়ার পরে ইনসেক্টসরা তো খুব মহাখুশি, কারণ তাদের সংখ্যা বাড়তে লাগলো, তারা তখন গিয়ে ধানে আক্রমণ করলো, অন্যান্য ফসলে আক্রমণ করলো। তখন আমার মনে হলো যে আরে, এটা তো কাজটা ঠিক করে নাই, একদিকে ব্যাঙের ঠ্যাং এক্সপোর্ট করে আমি বেশি টাকা পাচ্ছি, আবার ওইদিকে আমার এই ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে। তো এটার যে ব্যালেন্সটা কিন্তু অত্যন্ত ইন্ট্রিকেট। ঠিক সব জায়গাতেই, যেখানে বাঘ আছে, হরিণ আছে, যেখানে প্রিডেটিং আছে, একটা ছোটো মাছ খেয়ে একটা তার চেয়ে বড়ো মাছ খাচ্ছে, তাকে আবার তার চেয়ে বড়ো মাছ খাচ্ছে, তাকে আবার তার চেয়ে বড়ো মাছ খাচ্ছে, এরকম
একটা প্রিডেটিং সিস্টেমস আছে, এই সিস্টেমে একটা ডেলিকেট ব্যালেন্স আছে। সুতরাং এই ডেলিকেট ব্যালেন্সটা জেনে যদি ওই নিয়মটা চালু করে যদি আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি সেটা খুব ভালো হবে। তা আমরা অনেক জিনিসকে এই যে এমনকি লাইফ ফর্মসের মধ্যে আল্লাহ তাআলা যে বলেছেন কোনো কিছুই বিনা কারণে সৃষ্টি করা হয় নাই, এই 3 নম্বর সূরার 190 191, এই কথাটা যে এত সত্য যে আমরা যখন প্লান্টসে যাই তখন গিয়ে দেখি যে একটা গাছ আমরা কেটে ফেললাম, তো একটা গাছ আমরা কেটে ফেললাম, কেটে একবারও চিন্তা করলাম না যে এই গাছটা তো জ্বালানির জন্যে আমি কাটলাম, কিন্তু এই গাছটা ছায়ার কথা ছেড়েই দিলাম, ফলমূলের কথাও ছাড়লাম, অন্যান্য জিনিসের কথা ছাড়লাম, কিন্তু এই গাছে কেউ বসতো কি না, কোনো পাখি এসে বসতো, কোনো অন্যান্য ইনসেক্ট এর ভেতরে এই গাছের যে বাকলের মধ্যে সেখানে গিয়ে বাসা বাঁধতো, এখানে এসে কোনো পাখি বসতো? তো এই পাখি তো যে কোনো পাখি তো যে কোনো জায়গায় এসে পড়ে না, একটা শকুন তো এসে একটা পেয়ারা গাছে বসে না। তো এখন একটা বুলবুলিও একটা যে কোনো গাছে বসে না, তারও একটা অ্যাফিনিটি আছে। তো এই যে আমরা যে শুধু আমরা এতদিন প্রাণীর কথা বলছিলাম যে একটা প্রাণের সঙ্গে আরেকটা প্রাণের সম্পর্ক আছে, সাপ আছে আবার গুই সাপ আছে, সাপকে খায়, এ ওকে খায়, সে তাকে খায়, এই ধরনের এক ধরনের ব্যালেন্স বলছিলাম, কিন্তু এটা প্রাণীর মধ্যে না, শুধু প্রাণী এবং উদ্ভিদের মধ্যেও একটা সম্পর্ক আছে, তাদের মধ্যে একটা অ্যাফিনিটি আছে। পাখি একটা বিশেষ জায়গায় বিশেষ গাছের পরে তার একটা ওভার দি ইয়ার্স এস এ হান্ড্রেড, এরা সব এসছে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স এগো, এরা লক্ষ লক্ষ বছর আগে এসছে, মানুষ হলো পৃথিবীর শেষ অতিথি, একদম শেষে এসছে। সুতরাং তারা এইখানে বিভিন্ন রকম উদ্ভিদ প্রাণী এবং উদ্ভিদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক তারা মেনটেন করছে। আজকে আমরা বহু জিনিস দেখতে পাই না, এ দেখতে না পাওয়ার একটি কারণ হলো যে আমরা এটা আমরা চিন্তা না করে অনেক কাজ করে থাকি, যে জন্য অনেক জিনিস আমরা হারিয়ে ফেলেছি। এবং একটা মনে করতে হবে, আরেকটি কথা বলি, সেটা হলো যে এই যে আমরা প্রকৃতিতে বলছি কোনো কিছু বিনা কারণে সৃষ্টি করেনি, তাহলে যেই আমার এই ফেথটা থাকতে হবে যে প্রভু আমাকে লালনের জন্যে পালনের জন্যে যে নৈসর্গে আমাকে স্থাপন করেছেন তার চারপাশে অবস্থিত প্রাণী এবং উদ্ভিদের মধ্যে আমার জন্যে আমার রেজিক, আমার জন্যে আমার আহারের ব্যবস্থা করেছেন, আমার বাসস্থান সব কিছু তিনি ব্যবস্থা করে রেখেছেন। তো এটা আমরা দেখি, কারণ এখানে তখন দেখি সজনের ডাটা, এটা একটা অ্যান্টিভাইরাল, তো একটা বিশেষ সময় হয় তাহলে একটু খাওয়া দরকার, এখানে যদি একটা পানি ফল হয় তাহলে যে সিজনে হয় সেই সিজনে অল্প করে হলেও খান। অর্থাৎ আপনার আমাদের নৈসর্গে যেসব ফলমূল হয় সেগুলো আমরা খাই, আমার এখানে যে মধু হয় যে মৌমাছি যে ফুলে বসে সেখান থেকে যে মধু হয় সেটাই আমার জন্য উপযোগী, এই বিশ্বাস থাকতে হবে। আমার তো অনেক দূর দূরান্ত থেকে একটা ফুলের উপর বসে, সেই ফুল আমার এখানে নাই, সেই ফুলের মধু তো আমার এখানে খাওয়ার আকাঙ্ক্ষাই হওয়া উচিত না, কারণ আমাদের এক একটা নৈসর্গে আমরা অভ্যস্ত হয়েছি, এক একটা অ্যালার্জি আছে, কারো এক ধরনের পোলেনে অ্যালার্জি, কারো অন্য ধরনের পোলেনে অ্যালার্জি। সুতরাং আমরা এইটা মনে রাখতে হবে, এবং আমরা আজকাল লক্ষ্য করি যে শুধু যেমন আমরা কখনই যখনই বিদেশে যাই তখনই দেখি আরে এই মাছ আফ্রিকান মাগুর নিয়ে আসো বাংলাদেশে, তারপর আনলো, তারপর দেখা গেলো এই যে অলমোস্ট সর্বভুক একটা একটা মাগুর, তারপর অন্য অন্য যেসব মাছ যেখানেই যাচ্ছি সেখানেই দেখে মোহিত হয়ে সেটাই আমার এখানে আনবার চেষ্টা করছি, এটা এই প্রসিজারটা ঠিক না। ঠিক আছে, যদি আমার মাটি আমার বাতাস আমার পানি এটার মধ্যে যদি টেকে ভালো, কিন্তু জোরজার করে যে জিনিস আমার এখানে হয়, আমার দেশি কই মাছ তো এখানে তার চাষ বেশি করা যায় না, নিশ্চয়ই যায়, আমার দেশে যেসব ফলমূল হয় তার চাষ বেশি করে করা যায় না, তা নয়, এখানে যে ফ্লোরা অ্যান্ড ফনা আছে সেগুলোকে অধিক মাত্রায় জনসংখ্যা বাড়ার খাতে অধিকাংশ করলেই তো হয়, তখনই ওই ফিলসফিটা রিফ্লেকশন হয় প্রকৃতিতে যে আমার
প্রয়োজনের জন্য যা কিছু করা হয়েছে, প্রভু যা কিছু আয়োজন করেছেন তা আমার মঙ্গলের জন্য। আমরা যদি এই কথা বিশ্বাস করি এবং জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের জন্য মঙ্গলজনক। এই কথা বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ।